হ্যালো এভরিওয়ান, ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশান অন রাখবে, যাতে যখনই ভিডিওগুলো আপলোড হোক তোমাদের ক্লাসে তোমাদের কাছে চলে যায়। ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার করো, কেমন লাগছে ভিডিও অবশ্যই জানিও। শুরু করা যাক। তোমরা অনেকে আমাকে প্রশ্ন করছো যে ম্যাডাম সমস্ত ভিডিওগুলো কোথার থেকে কিভাবে পাবো। প্রত্যেককে বলে দিচ্ছি, আমি সেকেন্ড ইউনিট টেস্টের জন্য আলাদা করে একটা প্লেলিস্ট ওপেন করে দিচ্ছি। সেই প্লেলিস্টের মধ্যে সমস্ত আগের যত ভিডিও আছে, অর্থাৎ বাংলা যা যা আমি আলোচনা করেছি সব ভিডিও, তার মধ্যে হিস্ট্রির ভিডিও প্লাস সাজেশন ভিডিও প্লাস প্রশ্ন উত্তর ভিডিও সবগুলো আমি আপডেট দিয়ে দেবো। সো আমি আজকে ওপেন করে তোমাদের আপডেটটা দিয়ে দেবো, তাহলে একটাই প্লেলিস্টের মধ্যে সব সাবজেক্টটা তোমরা পেয়ে যাবে, প্লাস ভাষা চর্চার ভিডিওগুলোও তার মধ্যে থাকবে। ঠিক আছে, তো তোমাদের সমস্যা তাহলে মিটে যাবে। তো প্লেলিস্ট হচ্ছে ক্লাস সেভেন সেকেন্ড ইউনিট টেস্ট 2023 প্লেলিস্টের মধ্যে তোমরা সব পেয়ে যাবে। ওকে, এখন আমি কথা না বাড়িয়ে শুরু করব। ভিডিওটা লাইক করে দিও। চ্যাপ্টার 4 আমি ডিসকাশন করে দিয়েছি জিওগ্রাফি অলরেডি, যারা দেখোনি অবশ্যই দেখে নিও, কেননা ভেতর থেকে প্রশ্ন করতে গেলে ভেতরের আলোচনাটা বোঝা ইম্পর্টেন্ট। এখন আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়ে দিলাম। সবার প্রথমের প্রশ্ন, ভূমিরূপ কাকে বলে? উত্তর আমরা লিখব, আমাদের পৃথিবীর উপরিভাগ বা ভূপৃষ্ঠের সব জায়গা একই রকম নয়, কোথাও উঁচু, কোথাও ঢেউ খেলানো, কোথাও নিচু ও সমতল। পৃথিবীর পৃষ্ঠের এই বিভিন্ন রূপ বা ভূমির বৈচিত্র্যকে বলা হয় ভূমিরূপ। নেক্সট প্রশ্ন, পাত চলাচল বা পাত সঞ্চালন কি? উত্তর লিখব, অর্ধতরল গুরুমণ্ডল বা অ্যাস্টোনোস্পিয়ারের ওপর 6টি বড় ও 20টি ছোট পাত ভাসমান অবস্থায় থাকে। ভূ অভ্যন্তরীণ তরল পদার্থের চলনের ফলে ভাসমান পাতগুলি পরস্পরের দিকে বা বিপরীত দিকে অথবা পাশাপাশি চলমান অবস্থায় থাকে। পাত চলাচলের এই ঘটনাকে পাত সঞ্চালন বলে। এর ফলে বিভিন্ন ভূমিরূপ গঠিত হয়। ক্লিয়ার? দেখে নিয়েছো? নেক্সট প্রশ্নে যাব। নেক্সট প্রশ্ন, পৃথিবীর অভ্যন্তরীণ শক্তি বলতে কি বোঝো? উত্তর লিখব, পৃথিবীর অভ্যন্তর ভাগ থেকে সৃষ্ট ভূ আলোড়ন যা পৃথিবী পৃষ্ঠের বিভিন্নতা ঘটায় তাকে অভ্যন্তরীণ শক্তি বলে। মূলত ভূপৃষ্ঠ গঠনকারী পাতগুলির সঞ্চালনের ফলে এই শক্তির সৃষ্টি হয়। এই শক্তি আবার দুভাগে বিভক্ত, একটা হচ্ছে গিরিজনী আলোড়ন আর একটা হচ্ছে মহীভাবক আলোড়ন। ক্লিয়ার? নেক্সট হচ্ছে, ভূমিরূপ কত প্রকার ও কী কী? ভূমিরূপকে তিন ভাগে ভাগ করা যায়, যথা পর্বত, মালভূমি ও সমভূমি। নেক্সট, বহির্জাত শক্তি বলতে কী বোঝো? উত্তর লিখব, ভূমিরূপ পরিবর্তন শিকারী যেসব শক্তি প্রধানত ভূপৃষ্ঠের উপর সৃষ্টি হয় তাদের বহির্জাত শক্তি বলে। নদী, হিমবাহ, বায়ু প্রভৃতি বহির্জাত শক্তি হিসাবে কাজ করে। বহির্জাত শক্তিগুলি ক্ষয় ও সঞ্চয় কাজের দ্বারা ভূত্বকের উচ্চতা কমায় এবং বিভিন্ন ধরনের ভূমিরূপ গঠন করে, যেমন জলপ্রপাত, বদ্বীপ প্রভৃতি। নেক্সট প্রশ্ন, আগ্নেয় পর্বত কাকে বলে? উত্তর লিখব, আগ্নেয়গিরি থেকে অগ্নি উৎপাতের সময় প্রচুর লাভা, ছাই, ছোট ছোট পাথর বেরিয়ে এসে আগ্নেয়গিরির চারিদিকে জমা হয়ে তিন কোণা শঙ্কুর মতো পর্বত সৃষ্টি করে, তাকে বলে আগ্নেয় পর্বত, যেমন ইতালির ভিসুবিয়াস, এটনা প্রভৃতি। নেক্সট, আমাদের জীবনে মালভূমির দুটি প্রভাব লেখো। উত্তর লিখব, আমাদের জীবনের মালভূমির দুটি প্রভাব হলো, এক নম্বর পয়েন্ট করে লিখব, বেশিরভাগ মালভূমি অঞ্চলে প্রচুর পরিমাণে খনিজ সম্পদ পাওয়া যায়। দু নম্বর, মালভূমি অঞ্চলের রুক্ষ মাটি ও প্রতিকূল জলবায়ুর কারণে খুব কম পরিমাণে চাষাবাস করা হয়। নেক্সট, সমভূমি অঞ্চলের অধিক জনবসতি দেখা যায় কেন? উত্তর, সমভূমি অঞ্চলে বিস্তীর্ণ উর্বর সমতল ভূমি থাকার ফলে কৃষি, শিল্প, পরিবহন, ব্যবসা বাণিজ্য সব কিছুরই সুবিধা পাওয়া যায়, এজন্য সমভূমি অঞ্চলে অধিক জনবসতি দেখা যায়। নেক্সট, সমভূমি কাকে বলে বা সমভূমি বলতে কি বোঝো? উত্তর লিখব, স্থলভাগের যেসব বিস্তীর্ণ এলাকা সমুদ্রপৃষ্ঠ থেকে অল্প উঁচু, ব্যাকেটে লিখে দেবে 100 মিটারের মধ্যে সর্বাধিক 300 মিটার, সামান্য ঢালু এবং উপরিভাগ প্রায় সমতল, তাদের সমভূমি বলা হয়। নেক্সট লিখব, সমভূমিতে বন্ধুরতা প্রায় দেখা যায় না। নেক্সট, সমভূমি প্রধানত বহির্জাত শক্তিগুলির যেমন নদী, বায়ু সঞ্চয় কাজের ফলে সৃষ্টি হয়।
যেমন গাঙ্গেয় সমভূমি, ওয়াংহো সমভূমি। নেক্সট, চিত্রসহ স্তূপ পর্বতের বর্ণনা করো। চিত্রটা তোমরা এঁকে নেবে, স্তূপ পর্বতের বর্ণনাটা আমি লিখিয়ে দিলাম। লিখবে, ভূ আলোনের ফলে ভূপৃষ্ঠে অনেক সময় ফাটল দেখা যায়। এই ফাটলগুলির মাঝের ভূখণ্ড উঁচু হয়ে অথবা দুপাশের ভূখণ্ড নিচে বসে গিয়ে মাঝখানের ভূখণ্ড স্তূপের মতো যে পর্বত সৃষ্টি করে তাকে স্তূপ পর্বত বলে। নেক্সট লিখব, স্তূপ পর্বত গঠন প্রক্রিয়া। এখানে লিখব, ভূ আলোড়নের প্রভাবের ফলে ভূপৃষ্ঠের শিলাস্তরের টান ও পার্শ্বস্থ ভূখণ্ডের বিচ্যুতি ঘটলে চ্যুতি সংঘটিত হয়। এই চ্যুতির ফলে স্তূপ পর্বত গঠিত হয়। বিচ্যুতির দ্বারা ভূখণ্ডের মধ্যবর্তী অংশ ঊর্ধ্বে উঠে গিয়ে স্তূপ পর্বত সৃষ্টি করে, যাকে হোস্ট বলা হয়। চ্যুতির মধ্যবর্তী অংশ বসে গেলে সেই অবনমিত অংশকে গ্রস্ত উপত্যকা বলে। আগের দিন এটা আমি বুঝিয়েছিলাম, যেমন সাতপুরা স্তূপ পর্বতের দুপার্শ্বে নর্মদা ও তাপ্তি নদীর উপত্যকা হলো গ্রস্ত উপত্যকা। ক্লিয়ার? নেক্সট দেখে নিয়েছো, একবার দেখিয়ে দিই, এটা দেখো ছোট করে দিই, ঠিক আছে? নেক্সট প্রশ্ন যাব, পর্বত বেষ্টিত মালভূমি কাকে বলে? উত্তর লিখব, ভূ আন্দোলনের ফলে দুটি সমান্তরাল পর্বতশ্রেণীর মধ্যবর্তী নিচু অংশগুলি মালভূমির আকার নেয়। চারদিকে পর্বত বেষ্টিত থাকায় এদের পর্বত বেষ্টিত মালভূমি বলে, যেমন তিব্বত মালভূমি। নেক্সট, পর্বতশ্রেণী কী? উত্তর, পাশাপাশি অবস্থিত একাধিক বিস্তৃত পর্বতকে পর্বতশ্রেণী বলে, যেমন হিমালয়, কারাকোরাম, পীর পাঞ্জাল প্রভৃতি পর্বত মিলিত হয়ে হিমালয় পর্বতশ্রেণীর সৃষ্টি হয়েছে। এই পর্বতগুলি প্রায় একই সময়ে সৃষ্টি হয় এবং এদের গঠনও প্রায় একই রকম হয়। নেক্সট, উদাহরণসহ পর্বতের শ্রেণী বিভাগ করো। উত্তর লিখব, উৎপত্তি ও গঠন অনুসারে পর্বতকে চারটি ভাগে ভাগ করা হয়, যেমন ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত আর অবশিষ্ট বা ক্ষয়জাত পর্বত। হলো, সবার আগে লিখব ভঙ্গিল পর্বত। এটা আমরা লিখব, পাললিক শিলায় ভাঁজ পড়ে বহুদূর বিস্তৃত যে পর্বতের সৃষ্টি হয় তাকে ভঙ্গিল পর্বত বলে, যেমন ভারতের হিমালয়, উত্তর আমেরিকার রকি, দক্ষিণ আমেরিকার অন্দিজ পর্বত, ঠিক আছে, বা আন্দিজ পর্বত। নেক্সট, স্তূপ পর্বত লিখব, শিলার ফাটল ও চ্যুতির ফলে চ্যাপ্টা চূড়া বিশিষ্ট অল্প দূর বিস্তৃত যে পর্বতের সৃষ্টি হয় তাকে স্তূপ পর্বত বলে, উদাহরণ ভারতের সাতপুরা, ইউরোপের ব্ল্যাক ফরেস্ট। নেক্সট লিখব আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত, লিখব ভূ অভ্যন্তরস্থ ম্যাগমা লাভারূপে নির্গত হয়ে সঞ্চয়ের ফলে শঙ্কু আকৃতির জ্বালামুখযুক্ত অল্প বিস্তৃত যে পর্বতের সৃষ্টি হয় তাকে আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত বলে, উদাহরণ ভারতের ব্যারেন, জাপানের ফুজিয়ামা, ইটালির ভিসুভিয়াস। হলো, নেক্সট হচ্ছে চার নম্বরে অবশিষ্ট বা ক্ষয়জাত পর্বত, এটাও জেনে রাখো। লিখবে, প্রাচীন কোনো পর্বতের বিভিন্ন বহির্জাত শক্তির ক্ষয়ের প্রভাবে বহু বছর ধরে উচ্চতা হ্রাসপ্রাপ্ত হয়ে অবশিষ্ট বা ক্ষয়প্রাপ্ত পর্বতের সৃষ্টি হয়, যেমন উদাহরণ লিখবে ভারতের আরাবল্লী, উত্তর, এটা আমেরিকা হবে, ঠিক আছে, উত্তর আমেরিকার অ্যাপালেশিয়ান, ঠিক আছে, এটা উত্তর আমেরিকা হবে, কিন্তু এই জায়গাটা উত্তর এসছে, উত্তর আমেরিকা হবে, উত্তর আমেরিকার অ্যাপালেশিয়ান প্রভৃতি হলো ক্ষয়জাত পর্বত। নেক্সট হচ্ছে আমাদের জীবনে ভূমিরূপের প্রভাব সংক্ষেপে আলোচনা করো, বা প্রশ্নটা এভাবেও আসে, মানুষের জীবনে পর্বতের পাঁচটা প্রভাব। এই প্রশ্নটা কিন্তু আমাদের জীবনে ভূমিরূপের প্রভাব সংক্ষেপে আলোচনা করো, এগেন অ্যান্ড এগেন এসছে। এই প্রশ্নটাও এইভাবেও দিয়েছে অনেক সময় ঘুরিয়ে, যে মানুষের জীবনে পর্বতের পাঁচটা প্রভাব। ওকে, আরেকটা প্রশ্ন, এই প্রশ্নটা আমি বলে দিলাম, এটা তোমরা নিজেরা লিখবে, বইয়েই আছে, আমি বলে দিয়েছিলাম, বুঝিয়ে দিয়েছিলাম, যে উৎপত্তি অনুসারে মালভূমির শ্রেণী বিভাগ করো, চিত্র সহ প্র্যাকটিস করবে। যদি লিখতে কোনো অসুবিধা হয় আমাকে কমেন্টস করবে, নেক্সট ভিডিওতে আমি ওটা লিখিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, এই উত্তরটা আমরা কী লিখব,
এক নম্বর দিয়ে মানব জীবনে পর্বতের প্রভাব বলে আমরা পয়েন্ট করব। আচ্ছা আগে কিন্তু একটু লিখে দেবো, লিখব মানুষের জীবনের উপর পর্বত মালভূমি সমভূমি প্রভৃতি ভূমিরূপের প্রভাব খুবই বেশি। যেমন এক নম্বর দিয়ে লিখব মানব জীবনে পর্বতের প্রভাব, লিখব উঁচু পর্বতের বরফ গলা জল থেকে প্রচুর নদী সৃষ্টি হয়, এই নদীগুলির থেকে সারা বছর জল পাওয়া যায়, যেমন হিমালয় পর্বত থেকে গঙ্গা ব্রহ্মপুত্র সিন্ধু প্রভৃতি নদীর উৎপত্তি হয়েছে। নেক্সট লিখব জলীয় বাষ্পপূর্ণ বায়ু পর্বতে বাধা পেয়ে বৃষ্টি হয়, হিমালয় পর্বতে বাধা পেয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ভারতের বৃষ্টিপাত ঘটায়। নেক্সট 3 নম্বরে লিখব পর্বতভূমি বন্ধুর ও পাথুরে বলে কৃষিকাজ ভালো হয় না, খাড়া ঢাল পাথুরে ভূমি ধস নামা প্রভৃতি কারণে এখানে রাস্তাঘাট নির্মাণ কষ্টকর এবং ব্যয়সাধ্য। 4 নম্বর পয়েন্ট লিখব প্রতিকূল শীতল জলবায়ু পার্বত্য অঞ্চলে বসবাসের পক্ষে অনুপযোগী। 5 নম্বর পয়েন্ট লিখব অপরদিকে খরস্রোতা নদীতে জলবিদ্যুৎ নির্মাণ বনসম্পদের প্রাচুর্য বিভিন্ন রকমের ফলের চাষ মানব সভ্যতার পক্ষে সহায়ক হয়। নেক্সট পয়েন্ট দিয়ে আমরা লিখব পার্বত্য অঞ্চলের ভালো পর্যটন ক্ষেত্র গড়ে ওঠে। হয়েছে, এই পয়েন্টগুলো লিখব তাহলেই হবে। তাহলে এইটাই ছিল প্রশ্নপত্র, এটা আমি আলোচনা করে দিলাম, প্রশ্নপত্র বলছি, এটাই ছিল কিন্তু প্রশ্ন উত্তর, আমি আলোচনা করে দিলাম। একটা প্রশ্ন বললাম নিজেরা করবে, সেটা হচ্ছে মালভূমি শ্রেণী বিভাগ চিত্রসহ। যদি কোনো অসুবিধা হয় কমেন্টস করবে, আমি লিখিয়ে দেবো। আজকের জন্য এটুকু, বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো, লাইক করো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, প্রত্যেকে নোটিফিকেশান অন রেখো।